বাজে সকাল 10টা প্রায়, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। দেখো একদম পুরো সেজে গুজে রেডি হয়ে গেছি, যাচ্ছি অনেক দিন পরে বাপের বাড়ি, মানে মায়ের বাড়ি, বাবার বাড়ি, যা কিছুই বলতে পারো আজকে যাচ্ছি। তো সেই জন্য ভীষণ 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 এক্সাইটেড, যেমন ভীষণ খুশি তেমন। তো চলো সেখানে যেয়ে কি করি আজকের ভিডিওটা তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আর যদি আমার ফ্যামিলিতে তোমাদের আসতে ইচ্ছা হয় বা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখো নিচে রেড কালারের একটা বাটন আছে, ওটা প্রেস করে দাও, আর তার ঠিক পাশে বেল আইকনটা অল করে দাও, তাহলেই আমার ভিডিওগুলো তোমরা রোজ রোজ পেয়ে যাবে এবং আমার ফ্যামিলির একজন মেম্বার্স হয়ে যাবে। ঠিক আছে, তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভালো আছিস তো? করোনা দেশে নেই ভুতু। আরেকজন এখানে এসো, অফিসের কাজ
শুরু করে দিয়েছে, বাড়িটাকেও মোটামুটি অফিস বানিয়েছে, এখন শ্বশুর বাড়িটাকেও অফিস বানিয়ে দিয়েছে। মা এখানে টুইটির খাবার দিচ্ছে, মাছ আর ঝোল। আমার আজকে মোটামুটি ছুটি, জানি না যদি মায়ের কাছে খেয়ে নেয় তাহলে আমার আজকে ছুটি। এইখানে এই যে এটা আমাদের বাড়ি, তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, গম মেলা আছে। পুজো হয়ে গেছে তাই মন্দিরটা লাগানো। মেনু হয়েছে চিংড়া মাছ, ভাত, আলু ভাজা, বড়ি ভাজা, এটা একটা কি দিয়ে মাছের মুড়ো, শাক ছিল, শাকটা আমি তুলে দিয়েছি। এই মোটামুটি আমাদের মেনু।